কিছুই ভাবি না, আমি আসলে আমার কাজ নিয়েই থাকতে চাই, কে জনপ্রিয় কে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইগুলো আসলে আমি মনে করি দর্শকরা হয়তো বা ভালোবেসে এই ধরনের ব্যাপারটা আসলে তারা আমাকে যখন জানালো আমার এখন পর্যন্ত ক্যারিয়ারে আমি যত কাজ করতে পেরেছি সেটার উপরে ভিত্তি করে তারা আমার কাজ পছন্দ করেছে এবং আমাকে এই ধরনের একটা সম্মান দিতে চায়। তো মার্চ মাসটাই তো হচ্ছে আসলে উইমেন্স ডে এবং পুরো মাস জুড়ে আমরা উইমেনদেরকে সেলিব্রেট করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছে এখানে এসে সেই সম্মানটুকু যদি আমি পাই আমার আসলে ভালো লাগবে। আচ্ছা মেয়ে যাবেন আপু, আপনার বর্তমান কর্মব্যস্ততা কি নিয়ে? কাজ নিয়ে আসলে আমি যেটা বলবো, আমার কিছুদিন আগে একটা সিরিজ বের হয়েছিল দি সাইলেন্স, ওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটা আমার লাস্ট কাজ। আর সামনের কিছু কাজের প্ল্যানিং চলছে, শুটিং এখনও আসলে শুরু হয়নি, যখনই শুটিংয়ে যাব তখন আসলে কাজের নাম ডিরেক্টর আর সব কিছু জানাতে পারবো। ওইটাই বললাম আর কি, এখনও আসলে শুরু করার সেই সুযোগটা হয়নি, কাজগুলো স্ক্রিপ্ট করছি, বাছাই করছি, কোনটা করব না করব সেটা নিয়ে ভাবছি এবং কাজগুলো শুরু হলেই একটার পর একটা আপনাদের সবাইকে জানাতে পারব। আসলে আমি বলবো ওই একটা দিন আমাদেরকে হয়তো বা স্পেশালি ডেডিকেট করা হয়েছে, কিন্তু ভিতর থেকে আমার আমার মনে হয় সবার একটা জিনিসই ফিল করা উচিত, আর ওই ধরনের অনুভূতি থাকলেই হয়তো বা আমরা মানুষ হিসাবে এগিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে আমরা আসলে পৃথিবীতে এসেছি, আমরা সবাই সমান, আমাদের সবার কিছু না কিছু ভূমিকা আছে, একজন এগিয়ে যাবে আরেকজন পিছিয়ে যাবে, কিংবা একজনকে যদি আমি পিছিয়ে ঠেলে দিতে পারি আমি নিজে খুব দূরে এগিয়ে চলে যেতে পারবো, ব্যাপারটা তা না, আসলে একসাথে সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এখন পর্যন্ত আমি মনে করি নাই, তবে আমাদের দেশ বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যদি ফলো করে থাকি তাহলে হ্যাঁ আমরা অনেকটুকু এগিয়ে এসেছি, কিন্তু এখনও অনেক লম্বা একটা পথ আছে, যেইটুক আসলে আমাদের নিজেদের ট্যালেন্টটা দেখিয়ে এবং নিজেকে প্রমাণ করে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে আসলে টেনে হয়তো বা সামনে নিয়ে যেতে পারে না এবং আমরা নারীরা তা চাইও না, আমরা চাই আমরা নিজেদেরকে প্রমাণ করব, আমাদের যোগ্যতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আচ্ছা মেজাবিন এখন অনেক পরিণত একজন অভিনেত্রী, তিনি ক্যারিয়ার তার দীর্ঘদিনের, শুরুটা আসলে কেমন দেখেছিলেন মিডিয়াকে আর বর্তমানে কীভাবে দেখছেন? আমি আসলে বলবো আমি অনেক সৌভাগ্যবান, আমি শুরু থেকেই যখন আসলে এখানে আসি দর্শকের ভালোবাসা নিয়ে আমি একটা মুকুট পরে আমার এই জার্নিটা শুরু করি, যেটা হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার। 2009 আমি বিজয়ী হয়েছিলাম এবং তখন থেকে যে দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করেছি দর্শকের ভোট হিসাবে এখন পর্যন্ত সেটা পাচ্ছি। এবং কাজের ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দেব এবং অডিয়েন্সের কাছ থেকেও আমি ওইটুকু অনেস্টিটা আশা করি যে আমি যখন ভালো কাজ করতে পারবো বা নতুন কিছু দিতে পারবো, নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, তাহলে এই ধরনের ফিডব্যাকগুলো আমি পাবো। কিংবা আমার কাজ যদি আসলে তেমন ভালো না হয় বা কোনো জায়গায় যদি আমারও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা আমাকে ধরিয়ে দেবে। তো আমার অডিয়েন্স আসলে এখন পর্যন্ত তাই করছে এবং তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আচ্ছা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন, এই ব্যাপারটা কিভাবে দেখেন? আমি আসলে এরকম কোনো কিছুই ভাবি না, আমি আসলে আমার কাজ নিয়েই থাকতে চাই, কে জনপ্রিয় কে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইগুলো আসলে আমি মনে করি দর্শকরা হয়তো বা ভালোবেসে এই ধরনের